প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাকে চ্যানেলের পর্দায় দেখছেন তাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের আজকের তারকাকথনের পর্বে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। এবং আশা করছি যে যেখানে সেই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন সবসময় এবং চ্যানেলের সঙ্গেই আছেন। আর মাত্র একদিন বাদেই আপনার চ্যানেল আই পদার্পণ করতে যাচ্ছে 26-25 পেরিয়ে। এবং আজকের শুরুতেই কৃতজ্ঞতা সকলের প্রতি, সকল শুভাকাঙ্ক্ষী সকল দর্শক এবং সংশ্লিষ্ট সকলকে, চ্যানেলের সঙ্গে যারা এত বছর জড়িত ছিলেন বা দর্শক হিসেবে ছিলেন, ভালোবাসা দিয়েছেন, আমাদেরকে সমালোচনা করেছে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের গেস্ট অফ অনার যিনি আছেন, যার সঙ্গে আজকে আমাদের এই আলোচনা আড্ডা, তিনি সেলিব্রিটিদেরও সেলিব্রিটি আমি বলবো ইন মাই ওপিনিয়ন। এবং তার নামটি আসলে যথেষ্ট, যেখানে উচ্চারিত হবে যে কোনো বাংলা ভাষাভাষী অন্তত তাকে সঙ্গে সঙ্গেই শনাক্ত করতে পারবেন। এবং তিনি আমাদের দেশের রন্ধন শিল্পী, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। স্বাগত ম্যাডাম, কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, ভালো আছি। কালকে চ্যানেলে জন্মদিন, চ্যানেলে 26 বছরে পা দিচ্ছে। তো এই বছর দেশের যেরকম অবস্থা সেজন্যই তো চ্যানেল আই থেকে আমাদের মানে নিয়মিত যেসব অনুষ্ঠান করা হয় অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, যে মানে এইবার খুব মানে 26 বছরে পা দিলেও 87-ভাবে জন্মদিনটা পালন হচ্ছে। তবুও আমি প্রথমেই দর্শকরা যারা দেশে বিদেশে আমাদের চ্যানেলের অনুষ্ঠান নিয়মিত দেখেন তাদের সবাইকে চ্যানেলের জন্মদিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই। এবং ম্যাডাম একটা জিনিস খুব জানতে ইচ্ছে করো, আউট অফ কিউরিয়াসিটি, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলকে দেখা একরকম, অবশ্যই আমরা তো পরিবারেরই, একই পরিবারের, তো আপনার চ্যানেলকে দেখা কিন্তু একটু অন্যরকম। একদম শুরু থেকে চ্যানেলে যে গড়ে ওঠা আপনার সামনে, এবং সেই চ্যানেলটি হাটিয়াটি পাপা করে 25 পেরিয়ে 26, এই অনুভূতিটা কেমন আসলে? আসলে মানে আমি তো মানে রান্নার জগতের মানুষ, সারা জীবন রান্নার কাজ করে এসেছি, সেই বলতে গেলে ছোটোবেলার থেকে রান্নাকে ভালোবেসে রান্নার কাজ করে এসেছি। তো চ্যানেল আই যখন প্রথম যখন শুরু হলো 1999 সালে, তখন চ্যানেল আই মানে অক্টোবর মাসেই তো শুরু হলো, তো তখন প্রথমেই আমি একটা রান্নার প্রোগ্রাম দিয়ে শুরু করলাম, মানে চ্যানেল আই আমার যাত্রা রান্নার অনুষ্ঠানের। তখন আমি মানে রোজা ঘোষণা ছিল ডিসেম্বর মাসে কি নভেম্বর মাসে, সেই মাসে প্রথম মনোয়ার ইফতার দিয়ে শুরু করি, এবং এই অনুষ্ঠানটা তখন মানে রান্নার অনুষ্ঠান হিসাবে অনেক জনপ্রিয়তা পেয়েছিল এবং এখনও চলছে। এবং প্রতি বছর যখন আমরা মনোয়ার ইফতার করি দেখি যে সারা মাস মনোয়ার ইফতার, মানে বাংলাদেশে এখন এতগুলো চ্যানেল, অনেক ধরনের অনুষ্ঠান হয় কিন্তু মনোয়ার ইফতার সবসময় এক নম্বরে থাকে। মনে হয় যতদিন বেঁচে থাকবো সুস্থ থাকবো করার চেষ্টা করব। এবছর মনোয়ার ইফতার যেহেতু সেই বছরই শুরু হয়েছিল, চ্যানেলের জন্মদিন 26 বছর, নেক্সট ইয়ারে মানে কি বলবো মনোয়ার ইফতারের বয়স হয়ে যাবে 27 পা দেবে। কংগ্রাচুলেশন, 27 বছর অনেকগুলো দিন। এবং আমি যদি ভুল না করে থাকি আপনার রান্নার এই জগতে, এই প্রোগ্রামের জগতে আপনার 30 বছর হয়েছে কি, 3 দশক? হ্যাঁ, আমার মানে কি টিভিতে রান্নার প্রোগ্রামে 30 বছর হয়ে গেছে। এবং চ্যানেল আই যখন আসেনি তখন এখানে তো আর কটে ATN ছিল আর 21-এ ছিল আর BTV ছিল, তখন আমি নিয়মিত এই 3টা চ্যানেলেও রান্না করতাম। কিন্তু চ্যানেল আই আসার পর মানে এতগুলো অনুষ্ঠান তো একসাথে করা যায় না। এখন আমি অনেকে বলে যে আপনি কেন শুধু চ্যানেল আই রান্না অনুষ্ঠান করেন, রান্না অনুষ্ঠান আসলে এতগুলো করা যায় না। আর যারা রান্নার করেন বিভিন্ন চ্যানেল অনুষ্ঠান, তাদের সাথে আমাদের আবার অনুষ্ঠানে কিছু মানে তফাত আছে, কারণ আমরা আমাদের নিজস্ব লোকজন নিয়ে আমাদের সব কিছু নিয়ে আমরা কিন্তু রান্নার অনুষ্ঠান করি, মানে চুলা থেকে শুরু করে আমাদের যে কুকারিস থাকে সব কিছু আমরা নিজেরা করি, যার জন্য অন্যদের সঙ্গে আমাদের একটু তফাত আছে, যার জন্য এই ধরনের অনুষ্ঠান মানে অনেকগুলো চ্যানেল একসাথে করা সম্ভব না, যার জন্য আমরা চ্যানেল আইতেই করি। এবং কেউ যদি বিহাইন্ড দ্য সিনসে থাকে তাহলে বুঝতে পারবে যে কিভাবে আসলে এই কর্মযজ্ঞটা পরিচালিত হয়, কত বড় একটা টিম, একটা পরিবার আসলে কাজ করে এই পুরো আয়োজনের পেছনে। এবং সেখানে কেকে ফেরদৌসী থাকেন একাই নেতৃত্ব দিয়ে সব কিছু ঠিকঠাক করে অনুষ্ঠানটি প্রচারের পর্যন্ত নিয়ে যান। এবং আমি যদি আজকে একটু জিজ্ঞেস করি যে এই যে রন্ধনের বা এই রান্নার শিল্প, এটা যেটা শিল্পে পরিণত হয়েছে তার পিছনে যদি কারো অবদান থাকে, তার মধ্যে আপনি অন্যতম আমরা বলি, আমরা বিশ্বাস করি, এবং সেই জায়গাটিতে ইউর ওয়ান অফ দি পায়োনিয়ার্স। এবং আজকে যখন 30 বছরের বেশিও যদি বলি সময় ধরে এই টেলিভিশন রান্নায় যে অনুষ্ঠান করে আসছেন, আপনি কি নিজেকে কখনো সেলিব্রিটি মনে করেন যে আমি এই জায়গাটায় আসছি এই রান্নার এই জগৎ? আসলে হয় কি মানুষ তো মানে নিজেকে কোনোদিন
টাকা পয়সা দিয়ে বা কোনো কিছু দিয়ে কিন্তু সেলিব্রিটি হওয়া যায় না। মানে যে যেই কাজ করে সেটা যদি সবার ভালো লাগে তখন কিন্তু মানুষই তাকে সেলিব্রিটি করে। তা আমি এই কথাটা কখনো চিন্তা করি না। আমি মনে করি যে এই যে আমি দেশে বিদেশে যখন যেখানে যাই মানুষের যে ভালোবাসা পাই, সবাই এসে যে আমার সাথে কথা বলে, ভাল লাগে আমার অনুষ্ঠান বলে, ওটাই আমার জন্য অনেক বেশি পাওয়া। এবং ম্যাডাম আপনার যে এত খ্যাতি, আপনি কি বুঝতে পারেন যে আপনার কি পরিমাণ ভক্ত বা আপনার যারা আছেন যারা আপনাকে ভালোবাসেন পছন্দ করেন? সবাই জানে যে ফেসবুকে নানান জায়গায় অনেক কিছু আমার কে নিয়ে অনেক মন্তব্য করে। তা আমি সেটা মনে করি যে বাবা মা যেমন ছেলে মেয়ের ভালো দিকও দেখে খারাপ দিকও দেখে, আমাদের অনুষ্ঠান দর্শকদের ভালো লাগে বলেই তারা দেখে, তো ভুল ত্রুটি তো তারা মানে ধরবেই, তাই না? আর এখন ফেসবুক এমন একটা জিনিস যে মানে টাকা পয়সা লাগে না, কিছু লাগে না, যা ইচ্ছা বলতে পারে, তো সেগুলো নিয়েও আমি কিছু মনে করি না। আমি ভালো কথাও দেখি, খারাপ কথাও দেখি মানুষ বলে, ওটা নিয়ে আমি খুব একটা ভাবি না। তবে এটা ঠিক যে ভুল কিছু করলে যদি কেউ ধরিয়ে দেয় বা বলে, সেটা দেখলেও খারাপ লাগে না, যে ঠিক আছে এটা ভুল হয়েছে, আমরা নেক্সট টাইম এটা না করে অন্যভাবে করব। তবে সবসময় মানে চ্যানেল আইতে রান্না করার অনুষ্ঠানে আরেকটা আমি যেটা সুবিধা পেয়েছি যে আমরা কোনোদিন গতানৌতিক রান্নার অনুষ্ঠান যে আজকে আমরা সুজির হালুয়া করব বা আজকে পোলাও করব এইভাবে আমরা কোনোদিন কোনো অনুষ্ঠান করিনি। চ্যানেলে আমি যতগুলো রান্নার অনুষ্ঠান করেছি সবগুলোই কিন্তু মানে ভিন্ন মাত্রা ছিল, একদম নরমাল, সেই জন্যই আলোচনা এসেছিল। আর কালকে তো চ্যানেলের জন্মদিন, তা আমাদের যে প্রোগ্রামটা এখন চলছে চ্যানেলে নিয়মিত, নেক্সট ফেব্রুয়ারিতে এটা 20 বছরে পা দিবে, দেশ বিদেশের রান্না। তা দেশ বিদেশের রান্নার নামটাই হলো আমাদের মানে এই অনুষ্ঠানটা শুরু থেকে যে আমরা করছি যে একটা দেশের রান্না একটা বিদেশের রান্না। করোনা পরে তারপরে দেশের সার্বিক অবস্থা সব কিছু নিয়ে আমরা ইদানিং শুধু দেশের রান্না দেখাচ্ছিলাম, কিন্তু চ্যানেলের 26 বছর জন্মদিন উপলক্ষে আমরা জন্মদিনের দিন না পরের দিন থেকে আমরা বুধবার থেকে আমরা আবার আমাদের দেশ বিদেশের রান্না সম্পূর্ণ নতুনভাবে আগের মতো একটা দেশের রান্না আর একটা বিদেশের রান্না দেখাবো। কারণ হচ্ছে কি, বিদেশের রান্নাটা করতে গেলে মানে খরচের দিক দিয়ে সময়ের দিক দিয়ে অনেক কিছু মানে আছে এটার সাথে, তা আমরা এখন মোটামুটি সেটা ম্যানেজ করতে পেরেছি। তা আমরা মানে 2 তারিখ থেকে যে আমাদের দেশ বিদেশের রান্না যাবে প্রতি বুধবার, এখন যায় 5:40 প্রতি সপ্তাহে, এখন আমাদের একটা দেশের রান্না যাবে একটু বিদেশের রান্না যাবে। আর জন্মদিন উপলক্ষে আমরা যেমন আমাদের বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে আজকেও যেমন ইন্ডিয়ার সাথে আমরা টেস্ট ক্রিকেট খেলছি, আমাদের ক্রিকেট খেলা নিয়ে আমরা অনেকেই করি গর্ববোধ করি এখন। তাই এই বছর যে T20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল তখন আমার সুযোগ হয়েছিল ক্যারামিয়ান আইল্যান্ডে যে ওয়ার্ল্ড কাপ দেখার, সেই সময় আমি অ্যান্টিগুয়াতে একটা রান্না করেছিলাম মানে ওই দেশি দুটো খাবার, সেই খাবার দুটো আমরা দেখাবো এই বুধবার দিন আমাদের বিশেষ প্রোগ্রামে চ্যানেলের জন্মদিন উপলক্ষে। চ্যানেলের দর্শকদের জন্য একটা গিফট হয়ে গেল এটা, এবং আমরা একটু দেখাতে চাই দর্শকদেরকে যে কত নতুন নতুন আইডিয়া নিয়ে কেক ফেরদৌস আপনাদের সামনে এসছে রান্নার বিষয়ক অনুষ্ঠান, দেশ বিদেশের রান্নার স্পেশালি। আমরা একটু অংশ দেখাতে চাই আপনাদের আর্কাইভ থেকে। ডিসেম্বরে যাত্রা শুরু হয়েছিল মনোহর ইফতারের, এতটা বিশাল আয়োজনে নয়, স্বল্প পরিসরে। তবে ইফতার তৈরি নিয়ে বাংলাদেশে কোনো টিভি অনুষ্ঠানের শুরু, সেটাই ছিল প্রথম। রন্ধনশিল্পী কেকা ফেরদৌসের উপস্থাপনা ও পরিচালনায় নির্মিত প্রথমে এ অনুষ্ঠানের আয়োজন ছিল বিভিন্ন ইফতারি তৈরির প্রণালীর সঙ্গে তার পুষ্টিমান বর্ণনা। মনোহর ইফতার পরবর্তীতে তৈরি হতে লাগলো এদেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে, অনুষ্ঠানটি নতুন মাত্রা পেল। দর্শকদের কাছেও এ অনুষ্ঠানটি ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠল। প্রতি বছর তাই মনোহর ইফতার নিয়ে দর্শকদের আগ্রহ যেন নতুন মাত্রা পাচ্ছিল। এভাবেই নিত্য নতুন পরিকল্পনায় তৈরি হবে আগামী বছরগুলোতে। মনোহর ইফতার পুরো অনুষ্ঠানটা আমরা করছি মালয়েশিয়া থেকে। মনোহর ইফতার এবার 16 বছরে পা দিতে যাচ্ছে। মনোরিতার এবছর 18 বছরে পা দিয়েছে।
আবার আমরা এসেছি ভারতে। ১৯ বছরের মনোহর ইফতারের নাম হলো ভীম মনোহর ইফতার। এইবার আমরা ইউএইতে আমাদের অনুষ্ঠান করব। আমি খালি এতটুকু যদি ম্যাডাম চিন্তা করি যে আর্কাইভ খুঁজতে গেলে ক্যাসেট থেকে শুরু করে আজকে যদি পেন ড্রাইভ পর্যন্ত বা হার্ড ড্রাইভ কতগুলো যে খুঁজতে হবে, কতগুলো বের করতে হবে, সে আর্কাইভ রাখার জায়গা হতে হবে না। এই অনুষ্ঠানের পৃথিবীর অনেক অনেক জায়গায় আপনি গেছেন, অনেক অনেক পাত্র, কাল, স্থান সব কিছু মিলিয়ে এত ডাইভার্সন এই অনুষ্ঠানের, মানে এত দূর যে এসে গেছেন, মানে ভাবলে কেমন লাগে আসলে এই যে এত কিছু দেখলাম এক ঝলকে? হ্যাঁ, আসলে হচ্ছে কি, এক ঝলকে তো আমরা দেখলাম, মানে কিছু ক্লিপ দেখলাম আমরা, যেমন আমাদের মনোহর ইফতারি বলো, দেশ বিদেশে রান্নাই বলো, আমরা তো করোনার জন্য বলতে গেলে প্রায় দু বছর অনেক কিছু করতে পারিনি, কিন্তু আমাদের সৌভাগ্য যে মানে চ্যানেলের সহযোগিতায় ওই দুই বছরও কিন্তু আমাদের মনোহর ইফতার বা দেশ বিদেশে রান্না কখনো আমাদের কোনো সপ্তাহে বাদ যায়নি, আমরা মানে কি ঠিক মতো করতে পেরেছি ওই করোনার সময়, ওটা আমাদের একটা বড় ই ছিল। এবং আমাদের মনোহর ইফতারের এখন যে স্পন্সার ভীম, ওরা মানে আমাদের খুব সহযোগিতা করেছে ওই করোনার সময়, মানে বাসায় রে, যখন খুবই খারাপ অবস্থা ছিল ওই সময় মানে বাসায় রেকর্ডিং করে, তারপরে আমি একসময় স্টুডিওতে এসেছি, শিল্পীরা অনলাইনে এসছেন, তারা তাদের মানে আমার রান্না নিয়ে কথা বলেছে, তাদের আমি ওই অনলাইনে দেখে দেখে রান্না করেছি। যার জন্য হচ্ছে কি, আমি মনে করি যে চ্যানেলে মানে রান্নার অনুষ্ঠান করার সুযোগ পেয়ে মানে আমি যেইভাবে রান্নার অনুষ্ঠানগুলো বিভিন্ন মাত্রায় দেখাতে পেরেছি, এটা বোধহয় অন্য চ্যানেলে গেলে আমি পারতাম না। হ্যাঁ, তা ঠিক, তা হয়তো তাই। এবং শুধুমাত্র তাই না, আইডিয়ার ক্ষেত্রে আপনার ডাইভার্সন বা ডাইভার্সিটি যদি খেয়াল করি আমরা, যেমন আপনি লাইভ অনুষ্ঠান করেছেন রান্না, এই আইডিয়াটা চ্যালেঞ্জিং লাগেনি, মনে হয়নি যে ফেল করতে পারি? আসলে হচ্ছে কি, মানে আমার যেহেতু নিজের রান্নার উপরে কনফিডেন্স আছে, যে কোনো রান্না, অনেকে জিজ্ঞেস করে যে আপনি যে নতুন নতুন রান্না করেন এগুলো কি বাসায় গিয়ে করে টেস্ট করান তারপরে করেন? আসলে আমি সবসময় তা করি না, একবারে সরাসরি ও রান্না করে ফেলি আমার ক্রিয়েটিভ রান্না। যার জন্য যখন লাইভ রান্নার কথা বললো, এটা স্পন্সর ছিল দারাজরা, তো ওরা যখন বললো যে, আবার বললো সেলিব্রিটিদের নিয়ে করতে হবে, কঠিন কাজ। হ্যাঁ, গত বছর আগে বছর রোজার সময় করেছিলাম, তো রোজার সময় ইফতারির আগে আগে মানে বিকালবেলা এটা ছিল লাইভ প্রোগ্রাম, তো রান্নাগুলো আবার ওরা বলছে যে রান্নাগুলো যেন খুব ভালো রান্না হয়, একদম সহজ রান্না না, মানে যেগুলো আনকমন রান্না আপনার নিজস্ব রেসিপি হোক বা ট্রেডিশনাল হোক ওইভাবে দিতে হবে। তা আমার খুব একটা মানে চিন্তা হয়নি ওটা নিয়ে, যে রান্নার মানুষ আমি টাইম মতো রান্না করে ফেলবো। ওরা বলছিল যে হাফ এন আওয়ারের প্রোগ্রাম, আপা যদি আর একটু পাঁচ দশ মিনিট বেশি হয় লাইভ তো কোনো সমস্যা নেই। তাহলে মানে বলেছি লাইফে রিস্কি চ্যালেঞ্জ, হঠাৎ যদি চুলার সমস্যা হতে পারে, অনেক রকমের সমস্যা হতে পারে টেকনিক্যাল, তাহলে তো অন্য কথা, তা না হলে আমাদের লাইভ প্রোগ্রাম ভালোভাবে হবে। এবং সাথে সাথে দর্শকদের কোশ্চেন করা, সেটার অ্যান্সার দেওয়া, এবং সেলিব্রিটিরা যারা এসছেন তারা আমার সাথে দর্শকদের সঙ্গে কথা বলা, সেলিব্রিটি হ্যান্ডেল করা এবং সেই সঙ্গে রান্না করা, সবকিছু মিলে তো অনুষ্ঠানগুলো খুব ভালোভাবে হয়েছে এবং সবাই খুব পছন্দ করেছে। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আমি একটু আবার একটু দেশ বিদেশে রান্না একটু আসতে চাই, যেমন আপনি, আমরা দেখেছি যে আপনি ডেজার্ট সাফারিতে গিয়ে, যেখানে ডেজার্ট সাফারি করা হয় সেখানে দাঁড়িয়ে রান্না করেছে। হ্যাঁ, মরুভূমিতে ইউএতে যখন গিয়েছিলাম। আমি আরো কথা বলবো ম্যাডাম, তার আগে একটা প্রোমো দেখাতে চাই দর্শকদেরকে, চলুন প্রিয় দর্শক দেখে আসি। সম্পূর্ণ নতুন ভাবে দেখুন অক্টোবর মাস থেকে। আমরা এখন এসেছি ইউরোপের একটা সুন্দর দেশ রোমানিয়াতে। এখন এই মুহূর্তে আমি সেই ব্ল্যাক সির পাড়ে দাঁড়িয়ে আছি। আমরা এখন এসেছি ক্যারিবিয়ান আইল্যান্ড অ্যান্টিগাতে। এই মুহূর্তে আমরা এসেছি এলেতে, সমুদ্রটা হলো প্যাসিফিক ওশান, এখানে নিউপোর্ট বিচে এসেছি আমরা আজকে। এই মুহূর্তে যে জায়গায় এসেছি তা হলো আমেরিকার নেভাডার লাস ভেগাসে।
জার্মানির একটা শহর আছে যেটার নাম হলো বেকার। সেই শহরে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো ডেড ভ্যালি। এই জায়গাটায় আমেরিকায় যতগুলো জায়গা আছে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে। আমরা এই মুহূর্তে ইউএসএ কানেকটিকায় এসেছি। আমার পিছনে আপনারা একটা রিভার দেখতে পাচ্ছেন, এটা হলো কানেকটিকা রিভার। এসেছি বেলজিয়ামে, আর এখন আমরা এসেছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। বেলজিয়ামে প্রথম কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খাবার হিসাবে তৈরি করা শুরু হয়েছিল। আমরা এখন এসেছি একটা সুন্দর দেশে, যে দেশটার নাম হলো হল্যান্ড। আমরা এখন এসেছি নেদারল্যান্ডে। আপনারা সবাই জানেন নেদারল্যান্ডের রাজধানী হলো আমস্টারডাম, আর এই মুহূর্তে আমরা এসেছি হেগে। আমরা এখন ইউরোপের একটা সুন্দর দেশে এসেছি, যে দেশটার নাম জার্মানি। সুইডেনের কথা শুনলেই মনে হয় যে নরওয়ের খুব কাছে এবং উত্তর গোলার্ধের খুবই কাছের একটা দেশ। যেই দেশে সামার অবশ্যই আসে, কিন্তু বছরের বেশিরভাগ সময় খুব ঠান্ডা থাকে এই দেশে। আমরা এবার আপনাদের মরক্কের ঐতিহ্যবাহী খাবার রান্না করে দেখাবো। আর দেশ বিদেশের রান্নার এই পর্বগুলো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র চ্যানেল এর পর্দায়। ওয়ান্ডারফুল, মানে তালিম তালির দাবি রাখে আসলে এই প্রোমোটি, এবং এবার তারা অনেক নতুন কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। তার মানে হ্যাঁ, আমরা মানে কি বিভিন্ন জায়গায় দেশে গিয়েছি এর মধ্যে, মানে গত এক বছরে, সেখানে কার রান্নাগুলো এবার আমরা হাফ অফ দা ওয়ার্ল্ড আই উই হ্যাঁ দেখাবো। আর বিশেষ করে আমরা যখন মানে মিশরে গেলাম, যে পিরামিডের সামনে যে আমি রান্না করতে পেরেছি, সভ্যতা শুরু যেখানে, হ্যাঁ ওটা খুব ভালো লেগেছে যে একদম পিরামিডের সামনে দাঁড়িয়ে আমরা রান্না করেছি। মিশরীয় মহিলারাও রান্না করেছে, বাংলাদেশি মহিলা আমরাও রান্না করেছি, কয়েকটা পর্ব করেছি ওখানে। আপনি আমাদের গর্ব, মানে খুব ভালো লেগেছে। প্রশ্ন রাখতে চাই ম্যাডাম, সেখানে এই যে বিভিন্ন দেশে যাওয়া, সেখানকার ট্র্যাডিশনাল রান্না এবং সেখানে আমাদের রান্নাটাকে পৌঁছে দেওয়া, হ্যাঁ, এবং আমি আসলে চিন্তা করি আপনার টেস্ট বারটা কত লাকি যে আপনি কত রান্না টেস্ট করেছেন জীবনে। কেমন লাগে এত রান্না মনে রাখতে পারেন, এত রেসিপিস? হ্যাঁ, রেসিপি মোটামুটি মনে রাখতে পারি। আর আমি যে খুব যে একদম লিখে রেখে দেই সব কিছু এমন না, মানে যখন যেটা মনে পড়ে মানে এসে যায়, মনে করে এসে যায়। আর এখন তো মানে ইউটিউবের জন্য অনেক সুবিধা, যে কোনো দেশে গেলে, আগে তো করতাম যখন এতগুলো ফ্যাসিলিটি ছিল না, মানে আমরা 20 বছর আগে দেশ বিদেশে রান্না শুরু করেছিলাম, তখনও মোবাইল ফোন ছিল কিন্তু এত ফ্যাসিলিটি ছিল না। তখন কি করতাম, যে কোনো দেশে গেলে প্রথমে মানে বই তো পড়তামই, আমার অনেক রান্নার বই আছে, আমার মানে 400-500 রান্নার বই আছে আমার কাছে দেশ বিদেশের। তা আমার তখন হয়তো সুপার মার্কেটে যেতাম, যেয়ে দেখতাম ওরা কী কী জিনিস দেয়, কী কী করে, তারপর ওই দেশে মহিলাদের সাথে কথা বলতাম, বাঙালি মহিলাদের সাথে কথা বলতাম, তারপরে রান্না করতাম। আর বিদেশে যেসব মানে বাংলাদেশিরা থাকে, বেশিরভাগ মহিলারাই কিন্তু বলে যে আমরা আসলে বাসায় তো দেশি রান্নাই করি, বিদেশি রান্না খুব একটা জানি না। তখন আবার ওই বাঙালি মহিলাদের ওই দেশি রান্না নিয়ে মানে ক্লাস করার মতো এই মিটিং করে বসে ওনাদের বলতাম যে এইভাবে এটা করবেন, ওইভাবে করবেন, ওনারা তখন ওইভাবে। মানে এই দাবিটা কিন্তু এসেছে যে কেন আপনি একটা রান্নার ক্লাসের ব্যবস্থা করেন না, অনেকে কিন্তু বলেছে, তরুণরা বলেছে, যদি বলি সেই ব্যাপারে কোনো উত্তর কি দেবেন আজকে? আসলে আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, কুকিং অ্যাসোসিয়েশন, তো এই অ্যাসোসিয়েশন আমরা রান্নার ক্লাস নেই। তারপরে আমরা
যখন করোনা ছিল তখন আমরা অনলাইনে রান্নার ক্লাস নিয়েছি, কম্পিটিশন করেছি, তা আমাদের কুকিং অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করলে আমরা নিয়মিত রান্নার ক্লাস করাই। এবং এই অ্যাসোসিয়েশনের আমাদের মেন কাজ হলো আমরা পুরো বাংলাদেশ ঘুরে গরিব মেয়েদের রান্না শেখাই, শিখে তাদের মানে স্বাবলম্বী করার চেষ্টা করি, তারা যাতে রান্না করে খাবার বিক্রি করে স্বাবলম্বী হতে পারে। আমাদের এই প্রজেক্টগুলো চলছে, করোনার সময় চলেছে, এখনো চলছে। তা আমরা আশা করি যে মানে আমাদের স্লোগানই হলো রান্না শিখে স্বাবলম্বী হন। রাইট, ওহ ওয়ান্ডারফুল। মানে আমরা পুরো বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করছি মহিলাদের, যারা মানে কম পয়সা দিয়ে মানে ব্যবসার মতো করে খাবার দাবার বিক্রি করে তারা মানে রোজগার করতে পারে। বাহ, চমৎকার। ম্যাম, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, যেহেতু লিমিটেড টাইম আমাদের আজকে, শেষটায় দর্শকদের উদ্দেশ্যে চ্যানেলের 26 পদার্পণ এবং আপনার 3 দশকেরও বেশি পূর্ণ হওয়া রান্না বিষয়ক অনুষ্ঠানের এই জগতে এবং পুরো রান্নার শিল্পতে, আসলে শিল্প যদি বলি অনেক দিন হয়েছে আপনার, কি বলতে চান শেষটায়? আসলে আমি দর্শকদের বলতে চাই যে যে কোনো অনুষ্ঠানে আমরা যখন করি, সেটা মানে টিভির অনুষ্ঠান তো আমাদের টিকিট কেটে বা টাকা পয়সা দিয়ে দেখতে হয় না, কিন্তু একটা কথা সত্যি যে যে কোনো অনুষ্ঠান যখন করি দর্শকের কাছে যদি গ্রহণযোগ্যতা না পায় সে অনুষ্ঠান কখনো টিকতে পারে না। তা আমি মনে করি যে দর্শকরা নানা ধরনের কথা বলেন আমার রান্নার অনুষ্ঠান নিয়ে, আমাকে নিয়ে, কিন্তু আমি মনে করি তারা এই যে আমরা এত বছর ধরে চ্যানেলে বিভিন্ন ধরনের রান্নার অনুষ্ঠান করে আসছি, তারা এই অনুষ্ঠানগুলো দেখেন, তাদের যদি ভালো না লাগতো তারা দেখতো না। তাই আমি দর্শকদের বলবো যে আপনাদের ভালোবাসা যতদিন থাকবে ততদিন আমরা আপনাদের অনেক অনেক মানে সুন্দর সুন্দর রান্নার অনুষ্ঠান চ্যানেলের মধ্য দিয়ে দেখাতে পারবো। আগামীকাল চ্যানেলের জন্মদিন, সে উপলক্ষে দেশ বিদেশে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আমি আবার চ্যানেলের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাল্লাহ আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে। ম্যাডাম, শেষটা একটা প্রশ্ন না করলে আসলে দর্শকদের কৌতূহল থেকে যাবে, সেটা হচ্ছে রান্না তো আসলে ছেলে মেয়ে উভয়েরই ব্যাপার, ছেলেদের জন্য কি কোনো ব্যবস্থা রাখছেন আপনি? হ্যাঁ, আমাদের মানে আমরা যেমন আমাদের রান্নার স্কুলে মানে কুকিং অ্যাসোসিয়েশনে ছেলেরা আসলে আমরা ছেলেদেরও রান্না শেখাই, এবং আমাদের প্রোগ্রামেও শুধু যে মহিলারা রান্না করে তা না, ছেলেরাও রান্না করে। তবে স্পন্সররা চায় যে মহিলাদের রান্নাই কিন্তু স্পন্সররা বেশি পছন্দ করে। আন্তরিক ধন্যবাদ ম্যাডাম। প্রিয় দর্শক, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আপনারা সবসময় সঙ্গ দিয়েছেন আমাদেরকে, যেখানে যা কিছু নতুন সেখানেই চ্যানেলে পৌঁছে গেছে আপনাদের জন্য, আপনাদের সঙ্গ পেলে সামনেও তাই হবে, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল সবার প্রতি।